গুড ইভিনিং। আমরা এই গত সপ্তাহে মণিপাল হসপিটাল মুকুন্দপুর ব্রাঞ্চে একটি অভিনব চিকিৎসা করলাম, যেটা হচ্ছে লিডলেস পেসমেকার। লিডলেস পেসমেকার বস্তুটি হলো যে যাদের পেসমেকারের রিকোয়ারমেন্ট থাকে, তারা যদি একটু এল্ডারলি এজেড পার্সন হয়, তাহলে অনেক সময় আমরা আমরা তো নর্মালি বুকের বাঁ দিকে অথবা ডান দিকে কেটে আমরা পেসমেকারের লিডগুলো ঢোকাই এবং পেসমেকার প্রতিস্থাপন করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি ইনফেকশনের চান্স বেশি থাকে অথবা পেশেন্টের দেখার কেউ থাকে না, মোবিলাইজ তাড়াতাড়ি করতে হয়, লিডলেস পেসমেকার প্রতিস্থাপন করি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে ছোট সাইজের পেসমেকার, যেটা কোনো কাটাকুটি ছাড়া, যার কোনো লিড থাকে না, সেটা হচ্ছে হার্টের ভেতরে আমরা পা দিয়ে যেমন অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সেইভাবেই আমরা ওই লিডলেস পেসমেকারটাকে বসিয়ে আসি এবং সেটা করতে আধ ঘন্টার মতো সময় লাগে এবং নেক্সট ডে পেশেন্টকে আমরা ছুটি করতে পারি। তার কোনো ড্রেসিং অথবা যে পেসমেকারের কাটাকুটি থাকলে চান্স অফ ইনফেকশন, অনেক সময় নিউমোথোরাক্স হয়, অনেক সময় রক্তক্ষরণে হিমোথোরাক্স হতে পারে, সেই রিস্কগুলো কিন্তু খুব কম থাকে। এই আমার যে পেশেন্ট, উনি হচ্ছেন একজন 69 ইয়ার্স ওল্ড জেন্টেলম্যান। উনি অন্য বাইরে একটি হসপিটালে রেকারেন্ট সিনকোপ মানে অজ্ঞান হয়ে ভর্তি হয়েছিলেন এবং মাথায় চোট পেয়েছিলেন। সেখান থেকে উনি আমাদের এই মণিপাল হসপিটাল মুকুন্দপুর ব্রাঞ্চে আসেন। আমরা উনাকে অপশান দিই যে এই পেসমেকারগুলোর মধ্যে লিডলেস পেসমেকার রয়েছে, উনি সেই অপশানটাকে চুজ করেন এবং আমরা যেদিন পেসমেকার প্রতিস্থাপন করি পরের দিনই উনাকে ছুটি করে দিতে পারি। এই পদ্ধতিটি বা এই প্রসিডিওরটি আমরা আমাদের হসপিটাল মণিপাল হসপিটাল মুকুন্দপুরে রেগুলার বেসিসে করছি। আপনারা যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আপনারা ওপিনিয়ন নিতে পারেন। এক নম্বর ওপিনিয়ন যে আপনাদের পেসমেকার লাগবে কি না, দু নম্বর ওপিনিয়ন পেসমেকার লাগলে কোন পেসমেকারটা ভালো হবে, এবং তিন নম্বর যদি পেসমেকার লাগে তাহলে সেটা কি লিডলেস পেসমেকার বা এই একদম চিপ মতো পেসমেকার যেটা আমরা শরীরের মধ্যে প্রতিস্থাপন করি সেটা করা সম্ভব কি না, সেটা আমরা আপনাদেরকে সঠিক রাস্তায় গাইড করব এবং প্রসিডিওরটা সঠিকভাবে করে যাতে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, যাতে আপনাকে তাড়াতাড়ি ছুটি করা যায়, ডিসচার্জ করা যায়, সেই লক্ষ্য আমরা রাখবো। ধন্যবাদ।